সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কংগ্রেস কোনোভাবে রায়গঞ্জ আসন সিপিএম কে ছাড়তে রাজি নয়, এই কথা রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে সভাপতি রাহুল গান্ধীকে, যা নিয়ে ক্ষুব্ধ ওই কেন্দ্রের বর্তমান সাংসদ মোহাম্মদ সেলিম। সংবাদ মাধ্যমের কাছে তার অভিযোগ, বিজেপি ও তৃণমূলের কাছ থেকে তামাক খেয়ে এসব করা হচ্ছে। একই সঙ্গে বাম সাংসদের কটাক্ষ, জিততে পারলে হয়তো কংগ্রেসও থাকবে না। রাজ্য বাম তথা সিপিএম এবং কংগ্রেসের জোট নিয়ে একাধিক আলোচনা হয়েছে। সিপিএম এর পুরাতন বাম সঙ্গী আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কোনো আসন ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর কংগ্রেসের তরফে বারবারই বলা হচ্ছে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন তাদের চাই। এই দুই কেন্দ্রে 2014 জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন রায়গঞ্জ ও মুর্শিদাবাদে তাদের সমর্থক বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে, এমনকি সিপিএম থেকেও তাদের দলের লোকরা যোগ দিয়েছে বলে দাবি করেছেন তিনি। সোমেন মিত্র আরও বলেছেন সিপিএম এর সংগঠন আগের মতো নেই, যদিও সিপিএম এর তরফ থেকে পাল্টা প্রশ্ন কোন কর্মসূচি নিয়ে কিভাবে কংগ্রেসের সমর্থন বৃদ্ধি পেয়েছে। সিপিএম এর তরফে স্মরণ করিয়ে বলা হয়েছে সমঝোতার প্রাথমিক শর্তই হল জেতা আসনে প্রার্থী দেবে না কেউ। কংগ্রেসের মনোভাব প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মোহাম্মদ সেলিম বলেন 2014 রায়গঞ্জ থেকে জেতাটাই তার অপরাধ হয়ে গিয়েছে, একই সঙ্গে তার কটাক্ষ সব শিয়ালের একই রা হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুসারে রায়গঞ্জ আসন থেকে দীপা মুন্সী এবং মুর্শিদাবাদ আসন থেকে আবু হেনাকে প্রার্থী করতে চায় রাজ্য কংগ্রেস নেতৃত্ব।